আমের রস ভেবে যারা ম্যাঙ্গো জুস খান তাতে কতটা আম আছে। আমের এমন জুসই কেরানীগঞ্জের একটি কারখানা তৈরি করছে পচা দুর্গন্ধযুক্ত পাল্প দিয়ে। এছাড়া ম্যাঙ্গো জুস নামে কেমিক্যালের সফট ড্রিঙ্কসও বানাচ্ছে আরও কয়েকটি কারখানা, যাদের মানের কোনো বালাই নেই। খাবারের বিষ তার ধারাবাহিক রিপোর্টের আজ থাকছে তৃতীয় পর্ব। মেহেদী হাসান সুমনের তোলা ছবিতে দেখুন বিস্তারিত ফকরুল ইসলামের রিপোর্টে। কেরানীগঞ্জের মিমি ফুড প্রোডাক্টসের এই কারখানায় একটু আগেই তৈরি হয়েছে শিশুদের জনপ্রিয় ম্যাঙ্গো জুস। আম তো নয়, বরং মানহীন বিষাক্ত কেমিক্যাল আর রঙে তৈরি করা হয়েছে এসব জুস। শুধু জুস ললিপপি নয়, এই কারখানায় কৃত্রিম লিচুও বানাচ্ছে কর্মীরা। কারখানাটিতে শুধুমাত্র ফ্লেভার আর কেমিক্যালই বানাচ্ছে বেশ কয়েক ধরনের শিশু খাদ্য। কেরানীগঞ্জে ট্যাঙ্ক অরেঞ্জ সফট ড্রিঙ্কস পাউডার বানাচ্ছে আরও একটি কারখানা। এখানে ল্যাব ও মানের নিশ্চয়তা ছাড়াই লাখ লাখ পিস সফট ড্রিঙ্কস পাউডার বানাচ্ছে কর্মীরা। কারখানাটিতে দেশ টিভির অনুসন্ধানী দল গেলে ঢুকতে বাধা দেওয়া হয়। পণ্যের গায়ে কমলায় তৈরি হয়েছে এমন বিজ্ঞাপন থাকলেও পুরোটাই কেমিক্যাল ফ্লেভারে তৈরি করা হয়েছে। আমাদের ব্র্যান্ড হচ্ছে টোটাল সফট ড্রিঙ্কস পাউডার। অন্যান্য কোম্পানিরা ফলো করে কপি করে মাল বেচে, অনেকেই বেচে। এটা ভেজাল মাটির তো স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। তারা বললা এইরকম তো করা উচিত না, যারা করে এগুলা টাকার লোভে করে। একই এলাকায় পাশের আরেক কারখানায় বিএসটির অনুমোদন নিয়েই বানাচ্ছে অরেঞ্জ সফট ড্রিঙ্কস পাউডার। এখানে কয়েক ধরনের সফট ড্রিঙ্কস বানাচ্ছে কারখানাটি। এরা অরেঞ্জ পাউডার, এটা চিনি দেওয়া নেই, আর অনেক কিছু ফ্লেভার মনে আছে এটি দেওয়া নেই। কারখানাটিতে চিনি পাউডারের সঙ্গে ফ্লেভার ও কেমিক্যাল দিয়ে বানাচ্ছে সফট ড্রিঙ্কস পাউডার। তবে কোম্পানিটি তাদের পণ্যের গায়ে কৃত্রিম সফট ড্রিঙ্কস পাউডার উল্লেখ করে দেয়। অনেক অনেক কোম্পানি আমাদের ক্ষতি করতেছে, কাগজপত্র নাই, ট্যাঙ্ক তৈরি করতেছে ট্যাঙ্ক নামে, কোনো কাগজই নাই, কোনো বিএসটি অনুমতি নাই। যদি মানসম্মত যদি মাল না বানায় তো জাস্ট স্বাস্থ্যযুক্ত হবে। কারখানাটির উপরের ফ্লোরে মহা ধুমধামে সফট ড্রিঙ্কস পাউডার প্যাকেটজাত করতে ব্যস্ত কর্মীরা। এই পণ্যগুলোই সরবরাহ করা হয় সারা দেশে। যে রং ইউজ করে, সাবানের রং ইউজ করা হইতেছে, কাপড়ের রং, ডাইং যেটা আমরা কাপড়ের যে রং যেটা মানুষের দেহের জন্য খুবই ক্ষতিকর, সেই রঙও কিন্তু আমরা খাইতেছি। ট্যাঙ্ক নিয়ে কিন্তু মানুষের ক্ষতি হচ্ছে। এবং এই যে আমাদের দেশে কিন্তু এখন ক্যান্সারের রোগীর সংখ্যা বাড়ছে, তার কারণ একটাই, এই যে আমরা ভেজাল মিশ্রিত খাদ্য খাচ্ছি, এই যে বাচ্চাদেরকে ট্যাঙ্ক দেখানো হইতেছে, ট্যাঙ্ক হইতেছে, ট্যাঙ্ক দিয়ে তারা করতেছে, সেগুলি সবগুলি আমাদের জন্য। এটা আমরা মনে করি যে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনা উচিত, এবং তারা যদি মানে সরকারের এজেন্সি যদি সেটা বের করতে না পারে, তাহলে আমাদের যারা মিডিয়া থেকে আমরা যে কষ্ট করে যে আমাদেরকে এটা দেখাইতেছেন, আপনাদেরকে সহযোগিতা নেওয়া উচিত, এবং আমার তো বিশ্বাস আপনারা সহযোগিতা করবেন। বিশ্লেষকরা বলছেন খাদ্য উৎপাদনে অনিয়ম ভেজাল দূর করতে নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষগুলোর সমন্বিত উদ্যোগ জরুরি। ফখরুল ইসলাম, দেশ টিভি, ঢাকা।